হ্যালো বন্ধুরা, অক্টোবর মাসের শেষ সময়, শেষ সপ্তাহ। আজকে আমার অক্টোবর মাসের বাগানের ওভারভিউ দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে শুভ দীপাবলি, সবাইকে জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরাও বাড়ি সাজাও, আজকে রঙিন করে ফেলো বাড়ি। আমিও কাল প্রদীপ জ্বেলেছিলাম, লাইট লাগিয়েছি বাড়ি বাড়িকে একদম রঙিন করে তোলো তোমরাও। যাই হোক, এবার আমি আরম্ভ করছি। প্রথম বুগেনভিলিয়া দিয়ে আরম্ভ করি। এটা আমার একটা প্রিয় গাছ। দেখো, এই সময় তো ফুল আসে যাওয়ার কথা, ফুলে ভরে আছে, আরও ফুল হবে। ডিসেম্বর জানুয়ারি মাসে মানে পাতা দেখা যাবে না, এত ফুল হবে। এই সমস্ত ফুল এসেছে। ফুল এসে গেছে, আরো কয়েকটা গাছ তোমাকে দেখাচ্ছি। একটা গাছে ফুল এসেছে, এখনো পুরো আসেনি, কয়েকটা গাছে এসেছে। দেখো কিন্তু ভালো ফুল এসে গেছে, এখন আরো হবে, পুরো গাছটা ভরে যাবে, পাতা একেবারে দেখা যাবে না। তোমাদের আপডেট আমি দেব। এটা একটা 10 ইঞ্চি টবে এটা রয়েছে। এটা তো একটু কুড়ি এসেছে, সাদা কুড়ি, সাদা ফুল এটা হবে, শুভ্রা। এটাতে অনেক কুড়ি বাড়ছে ভর্তি। এটাতে কিছুটা ফুল ফুটেছে। এটাতে কিছুটা ফুল ফুটে গেছে। দেখো আরও কিছু গাছ আছে, এখনও ফুল আসেনি, তবে আসবে ফুল। আমি ঠিকঠাক ট্রিটমেন্ট করছি, খাবার দিচ্ছি, ফুল এসে যাবে। এটাও ফুল এসে গেছে, এটাও 10 ইঞ্চি তবে বসানো। দেখো পাশে একটা আমার বেগুন গাছ ফুটেছি। দেখো অনেকগুলো বেগুনও ধরে আছে। এটা আমি বাজার থেকে কিনে এনে ছোট চারা পুঁতেছিলাম, প্রচুর বেগুনও দিয়েছে। এটা এখনো তোলার মতন হয়নি, আর কিছুদিন বাদে বেগুনগুলো ফুটবে। আবার গাছ অনেকগুলো কুড়ি হয়ে আছে। এখান থেকে আমি ঠাকুরের জন্য ফুলও নিয়ে যাই। দেখো আমার অ্যালামিন্ডা গাছ, এই হলো আমার অ্যালামিন্ডা গাছ, যে ফুল কুড়ি ভর্তি। অ্যালামিন্ডা ফুলও আমি ঠাকুরকে দিই। আজকে তো অনেকগুলো ফুল তুলে নিয়ে গেছি, তাই এখন কম দেখতে পাচ্ছ। পেয়ারা গাছ, এটা গাছটা খুবই ছোট, একটা রঙের কৌটোর মধ্যে বসানো, 10 ইঞ্চি রঙের কৌটোর মধ্যে বসানো। একটা দেখো পেয়ারাও হয়ে, দুটো পেয়ারা হয়েছিল। একটা পেয়ারা আমি লক্ষ্মী পুজোর দিন ঠাকুরকে দিতে পেরেছিলাম, আর একটা হয়ে আছে। এটা খুব বেশি বয়স না, গাছটা 3-4 মাস বয়স, তাতে দুটো পেয়ারা ধরেছিল। এই প্রথমই পেয়ারা পেলাম। দেখো অনেকগুলো টগর ফুটে আছে, সকালে কিছুটা টগর নিয়ে গেছি। এটা বেশ সুন্দর টগর, মোটা মোটা, পাপড়িগুলো খুব মোটা মোটা টাইপের পাপড়ি, সিঙ্গেল পাবে, কিন্তু পাপড়িগুলো খুব মোটা। এটা মাটিতেই বসানো, ওই একটা জামরুল গাছ আমার, একটা জামরুল গাছ। এটা তো তোমাদের আগেও দেখিয়েছিলাম, লেবু গাছ। আজকে একটা লেবু আমি পেরে নিয়ে গেছি, খুব রসে ভর্তি পাতি লেবু। ওটা সবেদা গাছ, দুটো সবেদা হয়েছিল, খুব মিষ্টি সবেদা, আবারও ফুল আসছে। এই যে ফুল আসছে, দুটো সবেদা আমি পেরেছিলাম।
ভালো, খুব একটা বয়স বেশি না, কাজটা 1 বছরের মতন বয়স, তাও সবেদা ধরেছিল। এটা একটা ক্রেটের মধ্যে বসানো, দেখাই আমার কুল গাছটা, এই হলো কুল গাছ, দেখো কুলে ভর্তি, আর ছোটো ছোটো কুলও ধরেছে, এবার গুটি ধরেছে ছোটো ছোটো কুলে, এই এই গাছটারও বয়স বেশি না। এটাও একটা রঙের কৌটোর মধ্যে বসানো, এটার যদি কুল ঝরেও পড়ে আমার কোনো মনের দুঃখ হবে না, কেননা গাছটার বয়স বেশি না, ধরলে ভালো না ধরলে কোনো অসুবিধা নেই। কামরাঙা গাছ, এটাও একটা 12 ইঞ্চি টবে বসানো, প্রচুর ফুল ধরেছে কিন্তু কামরাঙা এখনো আসেনি, জানি না কামরাঙা ধরবে কি না, প্রচুর ফুল হয়েছে, গাছটা বড্ড ছোট, প্রচুর ফুল, এখনো কামরাঙা একটাও দেখা যাচ্ছে না। গোলাপ দেখাই, এই একটা গোলাপ এই বৃষ্টির জলে গোলাপটা একেবারে ভিজে গেছে, পুরো জল পড়ছে। এই আমার একটা লায়লা মজনু গাছ, বৃষ্টিতে এরা নাজেহাল হয়ে যাচ্ছে, এই আর একটা গোলাপও হয়ে আছে, দেখো এই আর একটা গোলাপ হয়ে আছে, এই আমার একটা কুমড়ো হয়ে আছে, দেখো এই দেখো কুমড়ো ঝুলছে, এটা আমার মাটিতে পুঁতেছি, কুমড়োটা আমার উপরে জাল দেওয়া আছে, সে জালের উপরে একটা কুমড়ো ধরেছে, ফুল অনেক হয়েছে কুমড়ো ধরেছে একটা, এই যে কিছুটা পেঁপে ধরেছে, অনেকগুলো খাওয়া হয়ে গেছে, এই এখনও অনেকগুলো রয়েছে। এই বেলফুলির গাছটা ফুল হয়েছিল, ফুলগুলো তুলে নিয়ে গেছি আজকে, আবারও কাল থেকে আবার ফুল হবে। আমার একটা চায়না বট বনসাই লতা, কোনো ফুল হয়নি, এই মাধবী লতা গাছ, এটা 10 ইঞ্চি টবে বসানো, ফুল হতো এই মুহূর্তে এখন ফুল নেই, ভালো ঝাঁকড়া হয়েছে। এই অনেকগুলো পটল গাছ, বর্ষা একদম পরতা যায়, ছোটো ছোটো টবে পেটা আছে, এসব 8 ইঞ্চি টবে, খুব একটা যত্নের দরকার হয় না, তো মাঝে মাঝে আমি ঘরে নিয়ে গিয়েও উইন্ডো প্ল্যান্ট হিসাবে রাখি, বাড়ির মধ্যে রেখে দিই। এই হলো আমার রঙ্গন গাছ, দেখো এই হলো রঙ্গন গাছ, এটা কালারটা খুব মিষ্টি পিঙ্ক কালার, প্রচুর ফুল হয়েছে, প্রচুর, এটাও সিজন, প্রচুর ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর, কিছু হলুদ রঙ্গনও হয়েছে, দেখো এটাও 10 ইঞ্চি টবে বসানো, কিছু অ্যালোভেরা হয়ে আছে, রোদ পায় বলে একটু ফ্যাকাচে হয়ে গেছে, প্রচণ্ড রোদ পায় কোনটা, স্পাইডার পাম সব টবে বসানো আছে, স্পাইডার পাম, এখানে একটা বুগেনভিলিয়া হয়ে আছে বাগান দিলাম, দেখো এসে গেছে বাড়ছে ভরা, দেখো আমাদের বাড়িতে টুনি দিয়ে সাজিয়েছি, টুনি লাই পুরো রাতে ঝলমল করবে, বাড়ি রঙিন হবে, তোমরাও বাড়িকে রঙিন করে তোলো, রাতে প্রদীপ জ্বালো কে মোমবাতি জ্বালো,
একটু রঙিন করো। হলো আমার বাগানের ওভারভিউ, পুরোপুরি ভিডিও করতে পারছি না, বৃষ্টি পড়ছে। তোমরা ভালো থেকো, শুভ দীপাবলি, শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই নবপল্লবের তরফ থেকে। তোমরা ভালো থেকো এবং রাতে প্রদীপ জেলো, বাড়ি ঝলমল করে তোলো। আর কি, তা ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।